ও কাকা, আপনি এখান থেকে সরেন কাকা, এখান থেকে সরেন। আমার না বাস না কারো ক্ষমতা নেই। ভাই ভাই একটু শোনো ভাই, আগে এই দিকে খুলি যাবে, এখানে খুলি যাবে। কি অবস্থা বলেন তো? এখানে ফুটে বাড়া ছিল, ফুটে বাড়ার কারণে ওই গাছ আমাকে যা থেকে ওখানে বড় রাখি পাঁচটা আগে আসি, ওখানে থেকে আসছে দেখি ওরা কেমন থামছে, তারপর ফিকাই নাই এত করে ফল নেই বাধা, তারপর শেষ কর দেখি যে আমি একবার দেখি দেখি এইবার ঠ্যাং চলে দিয়ে দেখি পাকার তলতে ধোনা গেছে, তখন আমি আর কুলে হবে না না, তখন আর ওকে ছিঁড়ে তো দৌড় দিয়েছি ঘর মধ্যে এই দিনে পানি, তখন একলা একলা ওই মৌসুমে একটা মাছ জুড়ে এখানে তো একলা একলা। কি কি ক্ষতি হয়েছে বলুন তো? ক্ষতি এখন বাবু এখন মোট জিনিস এখন এই ভালো লাগলো না, এখন নদীপতি মোটা যে কেন রাত্রি হলো
খুব মাছ তো মতো আমরা আছি বর্তমান আমরা ধান তামাক কিছু নিয়ে যাচ্ছিলাম আমাদের এখান থেকে কিছু মানে কিছু ধরতে পারিনি আমরা দিচ্ছি এই জায়গা ঠিক আছে দেখছি গত সিনেমা তারপরে গত হয়ে যাওয়া ভুক্ত এটা গত হয়ে যাওয়ার কারণে মাটি টুটি কিছুই আসে নাই একবার উত্তর আসি মনে করা যাবে ভাঙে চুরি গেছে এখন বাড়ি ঘর সব কিছু মনে করা যাবে পানি দেওয়া শুরু হয়ে গেছে কিরকম ভয় করতেছে ভাই একে কিছুই নাই একে ঘর বাড়ি সব কিছু চলে গেছে গরু ছাগলের কিছুই নাই স্যার দেখলাম তো আমি ঘর মোকড়া দেয় আর চলে যায় দুই ওই ঘরটা গেল কি বললেন বলেন তো আবার একটু কি বললেন কি কি সমস্যা হয় কতগুলো বাসা তোমার গেছে ঘর ঘর তো মেলা পাঠাই আমি একবার বলে তারপরে ভাঙ্গি যাবে তাহলে সব রকম এটা ঘটনাটা না
আসছে কলা কলা বন্ধু চলে মানুষ